বাংলাদেশ অশান্ত আর সেখানে আটকে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে গিয়েছিলেন, 18 জুলাই গিয়েছিলেন, কিন্তু এখনো দেশে ফিরতে পারেনি। উনি 18 তারিখে গেছেন, সেদিন থেকেই পরের দিন থেকে অ্যাকচুয়ালি সমস্যাটা আরো বাড়লো। তো তারপর থেকে প্রথম দিন যোগাযোগ হতে পেরেছিল, তারপরের দিন থেকেই খুবই সমস্যা হচ্ছে, স্পেশালি যখন ইন্টারনেট সমস্যাটার জন্য। তো দুদিন পর মানে আজকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। তো সেই জন্য এমনি উৎকণ্ঠায় আছি। আর যেহেতু এখন একটা সর্বাত্মক বন্ধ বা কারফিউয়ের মতো চেহারা নিয়েছে আপাতত, তো সেই জন্য এখন কিভাবে ফিরতে পারবেন এটা নিয়ে আমরা আরো বেশি চিন্তায় আছি। কাল তৃণমূলের 21 জুলাই কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আশাকুল হোসেন। আশাকুল, অবশ্যই সামনে 26-এর বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে লোকসভা নির্বাচন এবং 4টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের সাফল্য। সুতরাং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর তো আমাদের রয়েছে, কিন্তু তার আগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভাস্থলে পৌঁছন তখন সেখানে গিয়ে কি বলেন সেটা রাখবো আপনাদের সামনে। সকল শহীদের সম্মানে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার পর নিবেদন করি। আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। কিন্তু আপনারা জানেন ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনোরকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয়, উপরন্তু যে কোনো বড় জমায়েত হলে, আমি নিজে রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার, আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ, এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায়, ট্রেনের সংখ্যাটা বাড়ি কী করে ফ্রিকোয়েন্সি বাড়ায়। সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে, আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন, তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও।